আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। কিছু কিছু সময় তার কর্মকাণ্ড দ্বারা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। আবু তাই আমাদের আত্মাহিনী সাহেব এখন আর কোন ব্যক্তি না, উনি একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। আমরা তো অনেক আবেগ নিয়ে ঢুকতেছিলাম যে একটা ওয়াজ মাহফিলে আসছে, আমাদের অনেক মানুষ এখানে এক জায়গায় হয়েছে, এই আবেগের ভিতরে আমাদের একটা মোবাইল নিয়ে গেছে। এমন একটা দেশ জন্মাইছি একটু আবেগ লইয়া যে আমাইতাম মসজিদ গিয়া দেখা যায় জুতাটা সাথে বলে নন লাগে নাইলে জুতা ঢনেগা। আমরা মাটির তৈরি মানুষে এত সম্মান দেয়া হইছে, অথচ আমরা এই মাটির তৈরি মানুষগুলা এই কাগজের তৈরি টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাই। আরেক বেটার হোক মাই যাই না, গরুর মাংস হালাল মাংস, জীবন হালাল হয় না এটা হারাম হই হয়। মানুষের মোবাইল চুরি করে নিয়ে আইতে দিয়ে খাইলে এটা হালাল হয় না এটা হারাম হয়। বহু মানুষ বিদেশ যায়, বহু মানুষ আমেরিকা যায়, কানাডা যায়। গত মাসে আমি কানাডা গেছিলাম, গিয়ে বেগম পাড়ায় যারা বাংলাদেশের টাকা লুটপাট করছে এদের বাড়ির সামনে গিয়ে বলছি এরা চোরেরা আমাদের দেশের টাকা চুরি করে আনছে। আমি ব্যারিস্টার সুমন, চাইছি আমি পাসপোর্ট আট ইঞ্চি হইতে পারি কিন্তু আমার শরীরে সে আমার কলিজা বড়, আমি আপনাদের প্রতিনিধিত্ব করি। আমি আর তাহেরি হুজুর যখন এই দিক দিয়ে ঢুকতেছিলাম, ঢুকার সময় আমাদের আমরা তো অনেক আবেগ নিয়ে ঢুকতেছিলাম যে একটা ওয়াজ মাহফিলে আসছে, আমাদের অনেক মানুষ এখানে এক জায়গায় হয়েছে, এই আবেগের ভিতরে আমাদের একটা মোবাইল নিয়ে গেছে। এই এখন আমি চিন্তা করলাম যে এত সুন্দর একটা মাহফিলে এত মানুষ আসছে, যে ভদ্রলোক এই মোবাইলটা নিছে সে অত আসছে, জানি না কোন এলাকার লোক, যদি আমার এলাকার লোক হয় মোবাইল নিছে এই কষ্ট আমার নাই, কিন্তু কষ্ট হইলো যে বাবা রে তোমার যে কেমনে মানুষ করো নি এলাকার লাগে। যদি ফারনে বাবা আমরা জুনেদের মোবাইলটা নিছে একটু দেলাও, যদি আমি এখনই তোমার কিছু টেহ দেলাই মানে তাও দেলাই মনে হয় অন্যের অন্যের জীবন রে দুজক বানাইয়া নিজে সজিদাত গিয়া জান্নাত খুঁজলে কিন্তু জীবনও জান্নাত আইতো না। এমন একটা দেশ জন্মাইছি ফগাইলে লোকে আমার মোট ছয়টা, এই সাইটটাই কেন আর ফ্রন্টের ব্যাপারটা দুইটা, সাইটটার মধ্যে মাল রাখছি। এমন একটা দেশ জন্মাইছি বীরে মানুষ আইলই আমার মোট ইন্দ্রিয় আছে পাঁচটা, সাইটটা ওই ফকটি যেন নজর রাখুন লাগে যে নেয় কানি বালা চিন্তা করতা কোন সময় ব্রেনটা খালি চিন্তা করার লাগে ফকটি যে নেয় কানি আমার মোবাইলটা, বুকের বকটা হাত দিয়ে রাখুন লাগে মনে করি যে নেয় কানি আমার ওই আরেকটা যেটা কিছু পয়সা রাখছিলাম ইটিয়া। এমন একটা দেশ জন্মাইছি একটু আবেগ লইয়া যে আমাইতাম মসজিদ গিয়া দেখা যায় জুতাটা সাথে বলে নন লাগে নাইলে জুতা ঢনেগা। আরে আপনারা এখানে যারা আইছই আমি বিশ্বাস করি আমার সোনার কাঠের মানুষ, আপনারা যদি ঠিক মতো দাঁড়াই যান গিয়া আমি প্রতিজ্ঞা প্রমিস করি আপনাদেরকে নিয়ে একটা লুকরো দুর্নীতি করতে দিব না সোনার কাঠে। কিন্তু সমস্যা হইলো যে যেভাবে ডাক দেন আপনারা এইভাবে কে আসল জায়গা কে হারিতে পারেন না। বারবাজে কই মাটির মানুষ, মাটির তৈরি মানুষ আমরা, আমাদেরকে এত ইজ্জত দেওয়া হয়েছে নূরের তৈরি, তাদের থেকে ফেরেশতাদের থেকে আমাদেরকে সম্মান দেওয়া হয়েছে বেশি। আমরা মাটির তৈরি মানুষে এত সম্মান দেওয়া হয়েছে, অথচ আমরা এই মাটির তৈরি মানুষগুলা এই কাগজের তৈরি টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাই। কেউ যদি বাজারও গিয়ে জিগায় যে কি থাকু ধরেবো খাই রেবো হালাল মাংস বুঝতাছি গরুর মাংস ঠিক আছে ঠিক মতো জবাই ভাই ভরছে কিনা
বিসমিল্লাহ হইয়া হালাল বেলে বেটা গরুর মাংস কুস্তাছে, ছাগলের মাংস কুস্তাছে। এ বেটারে বুঝানোই যায় না যে আপনি হালাল আর হারাম আরেকটা জিনিস বুঝিয়া যায়। খালি গরুর মাংস ঠিক মতো জবাই করলে যে হালাল হয় তা কিন্তু না, আরেক বেটার হক মাই যায় না গরুর মাংস হালাল মাংস জীবনে হালাল হয় না, এটা হারাম হই হয়। মানুষের বহর থেকে চুরি করে আইনা গরুর মাংস খাইলে এটা হালাল হয় না, এটা হারাম হয়। মানুষের মোবাইল চুরি করে নিয়ে আইসা দিয়ে খাইলে এটা হালাল হয় না, এটা হারাম হয়। এখন পর্যন্ত আমরা মানুষের সিকিউরিটি দিতে পারছি না, উনি তার সরব। আর বিশেষ করে সিলেটি মানুষ হিসাবে সারা দেশে যেভাবে আমি সিলেটের প্রতিনিধিত্ব করিয়া মানুষের কই যে সিলেটের ফলে আমি 80% তুলে আমি শাহজালালের উত্তরাধিকার। উনি আমি দেখা যাইব খালকে যাইতেছি আমরা সোনারঘাটের প্রতিনিধিত্ব করতে, খালকে বিকাল বেলা আমাদের ফুটবল খেলা হলো জয়পুর হাট, পরশু দিনের লোকে লালমনির হাট। আমি আপনাদেরকে বক্তব্য বেশি লম্বা করব না, আমি বাচ্চু ভাইয়ের কথা একটা বলি, পুলিশ বাড়ির বাচ্চু ভাই। আরে মানুষের সবার শরীরে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড, কিন্তু অল্প সংখ্যক মানুষ আছে যারা মেরুদণ্ড আছে, আর এই মেরুদণ্ড ওরা মানুষের লোকে বাচ্চু ভাই। এত বড় একটা প্রোগ্রাম করছে সে তার এলাকার মানুষকে বদলানোর জন্য, আরে আমার এইসব মানুষের তো ফ্যান হয়ে যায়। আমি যারা জন্মের পরে যে জন্মস্থান পাইছে মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান যে রেখে যেতে চায়, এর চেয়ে ভালো দেশ প্রেমিকার হইতে পারে না। শুনেন তাহেরি ভাই কথা যখন বলছে আমি বলছি যে মিস করবো না, চলে আসবো। সম্ভবত আপনারা এখানে যত লোক আসছেন তার চেয়ে সবচেয়ে বেশি দূর থেকে আমি আইছি। এখন ঢাকার থেকে আইসে এক ঘন্টা আগে নামছি, আবার এখন ঢাকা চলে যাব। এখানে তাহেরি ভাইয়ের নাম শুনে আসছি কেন জানেন, যে ব্যক্তি কিছু কিছু ব্যক্তি কিছু কিছু সময় তার কর্মকাণ্ড দ্বারা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। আবু তাই আমাদের আত্মাহিনী সাহেব এখন আর কোনো ব্যক্তি না, উনি একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। এবং আমার দোয়া রইল এই লোকটার জন্য, সে যেভাবে এই সুন্নাতুল জামাতকে যেভাবে সামনের দিকে নিয়ে যাচ্ছেন তার যে ব্যক্তিগত ইমেজ তৈরি হয়েছে, আমি দোয়া করে যাচ্ছি এমন একটা সময় আসুক, নিজে থাকবো কিনা জানি না, নিজে নেতৃত্ব দিতে পারবো কিনা জানি না, নিজে যদি নাও পারি এই রকম লোক যদি সমাজের নেতৃত্ব দেয় মহিলাও শান্তি পাবো আমি। শুনেন আপনারা আমার এলাকার মানুষ, আপনারা এখানে বেশিরভাগ মানুষ আমার জানা যায় যাবেন, আমি জানি না আমি এত সব জায়গায় হাত দিছি, আমি জানি না আমি কতদিন বেঁচে থাকব। তবে আপনাদেরকে একটা কথা বলে যাই, শুনেন এক ব্যারিস্টার একটা এলাকা আগায় না, আপনাদের ছেলে মেয়েকে একটু পড়াশোনা করায়েন, মাদ্রাসায় দেন, স্কুলে দেন, পড়াশোনাটা করায়েন। আরে আমি তো একটা সাধারণ মানুষের ঘরে ব্যারিস্টার হইয়া সারা বাংলাদেশে যে আলোচনা শুরু করছি আমি, যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আমি, শুনেন বহু মানুষ বিদেশ যায়, বহু মানুষ আমেরিকা যায়, কানাডা যায়। গত মাসে আমি কানাডা গেছিলাম, গিয়া বেগম পাড়ায় যারা বাংলাদেশের টাকা লুটপাট করছে এদের বাড়ির সামনে গিয়ে বলছি এরা চোরেরা আমাদের দেশের টাকা চুরি করে আসছে। শুনেন আমি সোনারঘাটের পোলা, আমি সুনামগঞ্জে বইলাইছিলাম, এরা বলছিল যে শুকনা খাবারে হবে না বন্যার সময়, এরা বলে যে আমরা খাইতে খাইতে আমাদের শরীরে আর নাই কিছু, আমাদেরকে ভিজা ভিজা খাবার দিয়ে যান। আমি 1.5 লাখ টাকা জায়গায় দিয়ে বলছিলাম যে আমি ব্যারিস্টার সুমন, সাইজে আমি 5 ফুট 8 ইঞ্চি হইতে পারি কিন্তু আমার শরীরে সে আমার কলিজা বড়, আমি আপনাদের প্রতিনিধিত্ব করি, আমি আপনাদের জন্য দোয়া করে যাচ্ছি। আল্লাহর হস্তে পড়াশোনাটা করেন, পড়াশোনার জন্য যা লাগে আমি ব্যারিস্টার সুমন আপনাদের জন্য আছি। হয়তো আপনাদের সাথে আমার রক্তের সম্পর্ক অনেকের সাথে নাই, কিন্তু এলাকায় জন্মগ্রহণের জন্য আত্মার সম্পর্ক তো আপনাদের সাথে আছে, এই আত্মার সম্পর্ক দিয়াই আপনার ছেলে মেয়ের দায়িত্ব আমি নেওয়ার জন্য প্রস্তুত আছি। আর বাচ্চু ভাই আমারে বলছে যে ব্যারিস্টার সুমন সাহেব তো আজকে আপনারা বলেন যে উনি যেন আমাদের সাথে থাকেন, থাকে যেন,
আরে বাচ্চু ভাই আমি আপনাদেরকে বলি এই বর্তমান ভবিষ্যৎ কেন সব সময় এই চুনারঘাটের পাশে থাকার জন্য মহান রব্বুল আলামিন সারা বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে এই চুনারঘাটের মাটিতে আমার জন্ম দিয়েছে এই এই মাটি তো আমার এই মাটি আমার শেষ হবে সুতরাং এই মাটির প্রতি আমার টান অন্যরকম আমি আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ যেন আমার এইভাবেই রাখে আমারে যেন আল্লাহ এমন কোন প্রমোশন দেয় না যে প্রমোশন দেওয়ার পর আপনাদের নজরে আমি যেন নষ্ট না হই এই ধরনের কোন প্রমোশন আমার লাগে না বরং সারা জীবনই আপনাদের হৃদয়ে যদি আমি বসবাস করতে পারি আমি ব্যারিস্টার সুমন আর কিচ্ছু না হইলো আমার আসে যায় না শুধু এই কথা বলে যাইতে পারি যে আমি আমার এলাকার জন্য আমার জন্মস্থানকে বদলানোর জন্য আমার জন্ম রে গর্বিত করার জন্য আমি সর্বস্ব নিয়োগ করে দিয়ে গেছি আপনাদের জন্য দোয়া করে আমার সাথে যারা আসছেন এখানে সাবেক চেয়ারম্যান সবুজ ভাই আমার নিজাম চৌধুরী এখানে আরো যারা এখানে আসছেন আমার সব আত্মীয় স্বজন আমাদের সোহাগ জুনের যারা এখানে আমাদের সবাই আমরা মানুষের জন্য কাজ করার জন্য আসছি আমাদের জন্য দোয়া করবেন এই পরবর্তী যে প্রজন্ম এরা যেন মানুষের জন্য কাজ করতে পারে আর খালি কথায় কথায় সুপারিশ মাঠা আরস্তে চলা আনিস কাজের কাজ কিচ্ছু নাই আর খালি এই নির্বাচন আর ভোট আইলে খালি ভোট দিলাও নেতা বানাই লাও আর কাজের সময় কাজ নাই আর মাহফিল করতে হয় বাথরুম ইয়াদের মতো লোকের আর ব্রিজ বানাইতে হয় অমুক আর তমুকের এইগুলা থেকে বেরোয় আসতে হবে আর আমি ভবিষ্যৎ নেতৃবৃন্দরে বলি আল্লাহর হস্তে মনে রাখেন আরে দুনিয়াতে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হইতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি হাদিসে আছে এই হুজুরকে সামনে রেখে বলতেছি স্পষ্ট বলা আছে যে মুসলমান আরেকজন আরেকজন মুসলমানের দায়িত্ব নিল এমন এমন ভাবে মৃত্যুবরণ করলো যে মুসলমানের হক সে নষ্ট করছে তার জন্য জান্নাত নাকি হারাম করে দেওয়া হয়েছে শুনেন এত সহজ না নেতাগিরি করা দুনিয়াতে এমপি মন্ত্রী হবেন চেয়ারম্যান মেম্বার হবেন কিন্তু যদি মানুষের হক নষ্ট করেন তাইলে কিন্তু আখেরাত হারাবেন আমি জানি না আপনাদের এত আখেরাত দরকার কিনা যদি দরকার হয় তাইলে বুঝে শুনে হাতে এই নেতাগিরিতে যাইয়েন মনে রাখেন একটা এলাকার কোন লোক যদি ক্ষুধায় পেটের ক্ষুধায় যদি সে কোনো কিছু চুরি করে খাবার চুরি করে তারে চুর ধরার পর তার হাত কাটার আগে ওই এলাকার নেতার হাত কেটে দিতে হয় এটা হচ্ছে কি নিয়ম ইসলাম ইসলাম বলেন ইসলামের এই নীতি যদি মন পালন করেন দেখেন কি পরিমাণ নেতা হইছেন আর এলাকার কত মানুষে এইভাবে অভাব এইগুলা থেকে বিরত রাখতে পারছেন আজকে যে ছেলেটা মোবাইল নিছে আমি জানি না তার প্রতি আমার দুঃখ প্রকাশ হয়তো সে গরিব হইতে পারে এই যে গরিব ছেলেটা যে গরিব আছে তারে যে পড়াশোনা করাইতে পারলাম না আমরা বাইরের মানুষের কাছ থেকে যে চুরি করতে হয় না এটা যে শিখাইতে পারি নাই আমি এলাকার নেতা হিসাবে আমি লজ্জিত যে এটা আমারও ভুল যে এই ছেলেটা আমি মানুষ করতে পারি নাই এখন পরিশেষে আপনাদের জন্য আরো আবারও দোয়া করে দোয়া করেন যদি বেঁচে থাকি আর আমার তাহিরি ভাইয়ের জন্য দোয়া আছে বাচ্চু ভাইয়ের জন্য দোয়া করে আজকের মতো বিদায় নিতেছি আসসালামু আলাইকুম